বুধবার বিলুনিয়া মণ্ডল কার্যালয়ে বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক মণ্ডল সভাপতি গৌতম সরকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। তার রেশ টেনে সন্ধ্যা ৭টায় বিলুনিয়া কংগ্রেস ভবনে ব্লক কংগ্রেস সভাপতি অরু দেব, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে বলেন, বিলুনিয়া পৌর পরিষদের ব্যর্থতাকে আড়াল করার জন্য বিজেপি দলের সাংবাদিক সম্মেলন। পৌর এলাকার প্রত্যেকটি পরিবার জল কর থেকে শুরু করে সব ধরনের কর পৌর পরিষদ নেওয়ার পরও ঠিকভাবে পরিষেবা দিতে ব্যর্থ। সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব। প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী বলেন, বিলোনিয়া শহরে জল নিষ্কাশনের যে ব্যবস্থা ড্রেন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে পৌর পরিষদ ব্যর্থ। এই ব্যর্থতার জন্য জনগণ সঠিক পরিষেবা পায়নি, যার ফলে পৌর এলাকার জনগণের এই ভোগান্তির শিকার। কংগ্রেস দল পৌরসভার ব্যর্থতার তীব্র প্রতিবাদ জানিয়েছে, পাশাপাশি অতি সত্তর মানুষের সহযোগিতা মানুষের পাশে এসে দাঁড়ায় পৌর পরিষদ। মাটির ধস পড়ে নারায়ণ ভৌমিক নামে যে শ্রমিকের মৃত্যু হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা জানান কংগ্রেস ব্লক সভাপতি অরূপ দেব। তিনি বলেন, বিজেপি পরিচালিত বিলোনিয়া পৌর পরিষদ জনগণের পরিষেবা দিতে ব্যর্থ। পৌর নির্বাচনে জনগণ যাতে পৌরসভার দায়িত্ব কংগ্রেস দলের হাতে পৌরসভার দায়িত্ব দেন, সে আহ্বান রাখেন ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব। কংগ্রেসের পক্ষ থেকে বিলোনিয়া শহর এলাকায় আজকে এই বৃষ্টিতে যে রূপ দেখলাম, এই রূপে আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা কথাই বলবো, বিজেপি পৌরসভা পরিচালনায় সর্বকালীন সর্বব্যর্থ পৌরসভা হিসেবে এবং সর্বকালীন সর্বব্যর্থ হিসেবে পরিচিত হয়েছে। আমরা দেখলাম যে যারা সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছিল, যারা বিলোনিয়া শহরকে স্মার্ট সিটির কথা বলেছিল, যারা বিলোনিয়া শহরের মানুষের কাছ থেকে সেখানে বিভিন্ন কর দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করেছিল, অথচ এই পরিষেবা বিলোনিয়া পৌরসভা মানুষের কাছ থেকে সম্পদ কর নিচ্ছে, বিলোনিয়া পৌরসভা মানুষের কাছ থেকে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের নামে সেখানে ট্যাক্স নিচ্ছে, বিলোনিয়া পৌরসভা মানুষের কাছ থেকে জলের বিল সাংঘাতিকভাবে তিনগুণ বৃদ্ধি করে নিচ্ছে, সবগুলো পৌরসভা তো মানুষের জন্য, কিন্তু আজকে বিলোনিয়া শহরে এই দু তিন ঘন্টা বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে, এর জন্য পুরো দায়ী এবং ব্যর্থ পৌরসভা এবং বিজেপি দল, আজকের এই রাজ্যের শাসক দল। আমরা দেখলাম সেখানের মধ্যে আমাদের এই বিলোনিয়ার মাননীয় বিধায়ক সাহেব এবং মণ্ডল সভাপতি সাহেব, উনি সেখানের মধ্যে মানুষকে সেখানে পরিত্যাগ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।